लॉकडाउन विधिनिषेधर कारण दीर्घ एक मास बंध थाकार पर सारा देशे खुले देया गणपरिवहन राजधानी ढाकाय फिरेछे चिरचेना जानजट सकाल थेकेई अन्यान्य परिवहनेर मतो चलछे विभिन्न रूटेर बास गणपरिवहन चालू शुरू दिने बेशिरभाग यात्रीके स्वास्थ्यविधि मानते देखा गेछे। मईदुल इस्लामेर रिपोर्ट। देशे करोना महामारीर द्वितीय ढेउए संक्रमणेर मात्रा बेड़े जावाय गत 5 এপ্রিল থেকে শুরু হয় লকডাউন। গণপরিবহন বন্ধে জারি করা হয় বিধিনিষেধ। ঈদকে সামনে রেখে বিপণী বিতান খুলে দেওয়ার পাশাপাশি প্রায় এক মাস পর পুনরায় বৃহস্পতিবার থেকে চালু হয় গণপরিবহন। রাজধানী ঢাকার সড়ক ফিরেছে সেই চিরচেনা রূপে। তবে বাসে যাতায়াত করতে মানুষের আগ্রহ কিছুটা কম দেখা গেছে। আগে যা হইতো তার অর্ধেক তো এখন বর্তমান নিয়ম, ওই নিয়মেও অর্ধেক হয় না, যাত্রী সংখ্যাটা খুবই কম। তাহলে আমি কি করব, সবাই চালাই দেস তো আমার তো কর্ম করে খাইতে হইব। রাজধানীতে গণপরিবহন শুরুর দিনে বাসের ভেতরে এক সিট ফাঁকা রাখা সহ বেশিরভাগ যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা গেছে। কিন্তু তারপরেও এই বিধি মানতে কিছু মানুষের মধ্যে ছিল অনীহা। মাস্ক না তো নিঃশ্বাস ছাড়তেছি, মাস্ক ছাড়া দিলাম তো মাস্ক তো আছেই। আমরা জানি ছিল আমার মাস্ক নষ্ট হয়ে গেছে, মাস্ক নিব না এখন, না একটা স্টেশনে নাই আমি মাস্কটা নিব। এদিকে ঈদ শপিং, গণপরিবহন চালু কিংবা সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বৃহস্পতিবার রাজধানীতে সৃষ্ট যানজটের জন্য সময়মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে মানুষকে বেগ পেতে হয়েছে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।